ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে সাত সকাল থেকে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। সমুদ্র উপকূলে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেত্তাতে শীতের মরশুমে ডিসেম্বরের শুরুতে ছাতা মাথায় বার হতে দেখা যায় মানুষজনকে। ঘূর্ণিঝড় জওয়াদ দিক পরিবর্তন করে উড়িষ্যা থেকে মুখ ঘুরিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন হয়ে বাংলাদেশের কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে রাজ্য জুড়ে গভীর নিম্নচাপ সৃষ্টি এবং তার জেরেই শনিবার সকাল থেকে টানা বৃষ্টি।